এক্সট্রিমলি সরি, মানে আমি আসলে বুঝতে পারিনি, আমি মানে এতক্ষণ লাইভ অফ করে আর কি আমি একদমই টেক স্যাভি নই। আমি এতক্ষণ অলরেডি আধখানা চিঠি নিয়ে ফেলেছিলাম, তারপর আমি সুদেশনাথ থেকে জানতে পারলাম যে অ্যাকচুয়ালি আমি পুরো অন্য জায়গায় লাইভটা করছি। এক্সট্রিমলি সরি লেট হওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি 8টাতেই বসেছিলাম, কিন্তু আমার নিজেরই দোষে আর কি আমি অন্য জায়গাতে কথা বলেছি। আচ্ছা, এখন কি আমি লাইভ? একটু প্লিজ ছুটকি আমাকে জানা, বা কেউ যারা কেউ আছো আমাকে একটু জানাও যে এখন কি লাইভ হচ্ছে। যে আছো, লাইভটা কি এখন হচ্ছে আমাকে একটু জানাও, আমি ঠিক ভরসা পাচ্ছি না আর যে আদৌ কি হচ্ছে। ওকে, মানে আজকে এর আগের 15 মিনিট প্রায় নিজের সাথে নিজে কথা বলেছি, পুরো এন্টায়ার সমস্ত কিছু করে গেছি, তারপর জানলাম কিছুই হয়নি। আচ্ছা, আজকে 18 নম্বর চিঠি বেদান্ত সাধনা থেকে। পবিত্রানন্দজির ভগবানকে লেখা এই চিঠিটা, মানে এর আগে থেকে, এর আগের বেশ কিছু চিঠি থেকেই ভগবানকে পবিত্রানন্দজি সুষুপ্তির বিচার শেখাচ্ছিলেন। তো এই চিঠিটা তো সুষুপ্তির বিচার নিয়ে কথা হচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, সুষুপ্তির বিচার বেদান্ত সাধনার ক্ষেত্রে উত্তম অধিকারীকে সুষুপ্তির বিচার দেওয়া হয়। যেমন মধ্যম যারা অধিকারী তাদের ক্ষেত্রে অনেক সময় মধ্যম অধিকারীর ক্ষেত্রে স্বপ্ন বিচার দেওয়া হয়, যে স্বপ্নটা কে দেখছে, বা স্বপ্নের মধ্যেও বোঝা যায় স্বপ্ন দেখা হচ্ছে। আমি ওই প্রসঙ্গটাতে ঢুকছি না, খুব সূক্ষ্ম একটা বিচার ওটা। তো স্বপ্ন বিচার ভীষণই সূক্ষ্ম, মানে আমরা জাগ্রত অবস্থায় কথা বলছি তখন বিচার করছি এক প্রকার, কিন্তু আমি স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন আমার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার চলছে। তাহলে আশা করি আন্দাজ করা যাচ্ছে যে সেই স্বপ্ন বিচারটা যথেষ্ট সূক্ষ্ম, কিন্তু তারও সূক্ষ্ম সুষুপ্তির বিচার, যেখানে আমার সমস্ত পঞ্চেন্দ্রিয়র কোনো কাজ হচ্ছে না, আমার কোনো চিন্তা ভিতরে উঠছে না। আমরা যখন একদম গাঢ় ঘুমে ঘুমিয়ে থাকি, আমাদের কিন্তু কোনো চিন্তার ভিতর থেকে ওঠে না, বলছে সেই অবস্থার যেই বিচার বেদান্তের, সেইটা সুষুপ্তির বিচার। সেই বিচারটা খুব বেশি গুরুরা শিষ্যকে বলেন না, অষ্টবক্রমণি জনকরাজকে বলেছিলেন, আরো খুব হাতে বাছাই করা কিছু শিষ্যকেই তার গুরুরা বলেন, কারণ এই এই বিচারের অধিকারী খুব কম। পবিত্রানন্দজি ভগবানকে বেশিরভাগই সুষুপ্তির বিচারই শিখিয়েছেন, বেশিরভাগটাই। তো চিঠিটা শুরু করছি, 18 নম্বর চিঠি। শ্রী রামকৃষ্ণ শরণম, পুরুলিয়া, 30/6/81 সালের লেখা চিঠি। কল্যাণ ভাজনে সুপ্রিয়, তোমার 25/6/81 তারিখের পত্র পাইলাম। আগামী 17 জুলাই শুক্রবার গুরু পূর্ণিমার উৎসব জনাই আশ্রমে। আমি 8 জুলাই বৈকালে এখান হইতে জনাই পৌঁছিব, তোমরাও এই উৎসবে সাদর আমন্ত্রণ রইল। এখানকার স্ট্রিমট উপলক্ষে খুবই ব্যস্ত আছি, মিউনিসিপ্যালিটির স্যাংশনের জন্য প্ল্যানটা তৈরি হইয়াছে, এগোবার চেষ্টা হইতেছে। আমি 21 জুলাই জনাই হইতে পুরুলিয়া ফিরিব। মোটামুটি একটা অ্যাজ আপ খবর দিয়েছেন পবিত্রানন্দজি। এবার এইখানে, যদিও এটা চিঠির খুব একটা বিষয় নয়, একদমই বিষয় নয়, তাও কথাটা বলে রাখি, এইখানে যেই স্ত্রী মঠের পরিকল্পনা পবিত্রানন্দজি করছিলেন, সেই স্ত্রী মঠটা উনি করে যেতে পারেননি। উনি তার আগেই দেহত্যাগ করেন, এবং ওনার ইচ্ছা ছিল সেই মঠের নাম রাখা হবে শ্রী শ্রী শারদেশ্বরী তপোবন, এবং সেই মঠটা সমস্ত মহিলা সন্ন্যাসিনীরা চালাবেন, সন্ন্যাসিনীরা সমস্ত কিছু করবেন। তো ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে প্রথম যখন মহিলা আশ্রম হয় বেনারসে, তখন ভগবান সেই বেনারস আশ্রমের নাম গুরুদেবের ইচ্ছা অনুসারে রেখেছিলেন শ্রী শ্রী শারদেশ্বরী তপোবন। তো এবারে এর পরের পরের যে পার্টটা চিঠিতে আসছে, এবারে আমার লেখা প্রবন্ধ একটি বাহির হইতেছে, নাম জীবন মুক্তি কি কথার কথা, এক কপি তুমিও বাই ভিপিপি নিশ্চয়ই পাইবে।
এখানে পবিত্রানন্দজি এই বিভিন্ন চিঠিতে আমরা যখন একটার পর একটা চিঠি আরো এগোবো, আমরা দেখবো অনেক চিঠিতেই পবিত্রানন্দজি বিভিন্ন প্রবন্ধের নাম বলছেন এবং ভগবানকে বলছেন এই প্রবন্ধটা লিখেছি, এরকম লিখেছি, কেমন লাগছে বলো। একটা চিঠিতে আবার আমরা পাই যে বিভিন্ন প্রবন্ধগুলি একসাথে করে নাম দেব ঠিক করেছি, একো একতা, নামটি কি তোমার পছন্দ হয়েছে। এই জায়গাটা আমার ভীষণ সুন্দর লেগেছিল যে পবিত্রানন্দজির বিভিন্ন প্রবন্ধ নিয়ে যে বইটা এখন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি থেকে বের করা হয়েছে, সেটার নাম একো একতা, যেটা পবিত্রানন্দজি ভগবানকে বলেছিলেন, ভগবান বের করেন সেই বইটা সমস্ত প্রবন্ধগুলো নিয়ে। কিন্তু আমার যেটা সুন্দর লেগেছে যে একজন শিষ্য, যেই শিষ্য গুরুর পাশে থাকতে পারছে না, সিম্পল কথা, তাকে তার চাকরির জন্য, তার সংসারের জন্য থাকতে হচ্ছে আসামে, আর গুরুদেব থাকছেন পুরুলিয়াতে জনাই আশ্রমে। না, সেই শিষ্য বেদান্তের যেটা মূল বিষয় যে প্রথমে গুরু সেবা করো, তথাকথিত গুরু সেবা যেটা বলা হয়, সেই গুরু সেবাও সে করতে পারছে না। হ্যাঁ, তবে গুরু সেবা বলতে আসলে যা বোঝানো হয় যে ক্রমাগত ব্রহ্ম চিন্তন করা, সেইটা সে করছে, আসলে যেটা সেটা ভগবান করছিলেন। কিন্তু পবিত্রানন্দজি তার এত দূরে থাকা এক শিষ্যকে এতটা মূল্য দিচ্ছেন, যখনও সেই শিষ্যের ব্রহ্মজ্ঞান হয়নি তখনের কথা বলছি, তাকে এতটা মূল্য দিচ্ছেন যে তার নিজের লেখা প্রবন্ধের বইয়ের নাম কি হবে তার কাছে জানতে চাইছেন। এখানেই বোঝা যায় যে গুরু শিষ্যকে কতটা চিনেছিলেন। তিনি কিন্তু তার প্রায় 10,000 শিষ্য ছিল, তার জনে জনে জিজ্ঞাসা করেননি। ভগবানকে প্রথম চিঠিতে বলছেন যে আমি তোমার শিওর সাকসেসের আশা রাখি, যখন ভগবানের কাছে মানে যে শুরু, মানে ভগবান যে আত্মচিন্তা করবেন সেটাও পবিত্রানন্দজির সামনে থেকে দেখলে জানার কথা নয়, কিন্তু গুরু তো শিষ্যকে দেখা মাত্রই চেনেন, তো পবিত্রানন্দজি চিনতে পেরেছিলেন, তো সেই জায়গাটা থেকেই। এরপর আধ্যাত্মিক কথা আসছে আস্তে আস্তে। নিষ্কাম ভাবে কর্মযোগের অনুষ্ঠান করিলে কর্মবন্ধন শিথিল হয় জানিবে, বলছে তুমি যদি নিষ্কাম ভাবে কর্ম করো। এই কর্মটা প্রথম প্রথম হচ্ছে কর্মটা কি, আমরা নিঃশ্বাস নিচ্ছি, খাচ্ছি, হাঁটছি, বাথরুম যাচ্ছি, সব কর্ম করছি, আমরা কর্ম না করে থাকতে পারি না। এমন কি আমরা যখন চুপচাপ বসে রয়েছি তখনও প্রত্যেকটা মুহূর্তে আমাদের মনের ভিতরে হাজারটা চিন্তা উঠছে, মানে সেই কাজগুলো হয়তো আমরা ফিজিক্যালিও করছি না। যেমন আমি হয়তো চিন্তা করলাম আমি জল খাবো, তো আমি তারপর চারদিকে তাকালাম, দেখলাম না জলের বোতলটা নেই, তাহলে আমাকে কি করতে হবে, তখন আমি চিন্তা করলাম আমাকে তাহলে উঠে গিয়ে খাওয়ার ঘর থেকে জলের বোতলটা নিয়ে আমাকে খেতে হবে। তো আমি চিন্তাটা করলাম, তারপর কিন্তু আমি ওই অত্যন্ত হয়তো অনিচ্ছা সত্ত্বেও গুটি গুটি উঠলাম, উঠে আমি জলটা নিলাম, আমি খেলাম। তো এখানে দু রকমের কার্য হলো, দু রকমের কাজ হলো। একটা হচ্ছে যে আমি চিন্তা করলাম জল খাবো, আমি তারপর দেখলাম জলটা নেই, আমি চিন্তা করলাম তাহলে আমি ওখান থেকে নিয়ে জলটা খাবো, এটা একরকম কাজ হলো, যেটা সূক্ষ্ম কাজ হলো, যেটা মানসিক কাজ হলো। এবং এই চিন্তাটাই কিন্তু মূল, এই চিন্তাটাই কিন্তু আমাকে জলটা আছে কিনা খোঁজালো, কোথায় আছে ভাবালো, এবং উঠিয়ে গিয়ে জলটা খাওয়ালো। এবার আমি যদি কাজ হিসাবে আমি শুধু হাতে পায়ে যা কাজ করছি সেটাকেই যদি কাজ বলি, তাহলে কিন্তু বিষয়টা হলো না। তাহলে আমি যখন এই যে চিন্তাগুলো করছি, আমার এই প্রত্যেক মুহূর্তের চিন্তাটাও কিন্তু মূল কাজ। তো এভাবেই কর্ম তৈরি হয়। এবার বলছে কর্মবন্ধনটা কি, কর্মবন্ধনটা সেটাই যখন একটা কাজ আর একটা কাজের জন্ম দেয়। এবার এই একটা কাজ আর একটা কাজের জন্ম দেয়, এটা কখন হয়, যখন আমি ওই কাজটাকে আমি পার্সোনালি নিই বা আমার কোনো ধরনের লাভের জন্য নিই। কোনো ধরনের লাভ বলতে আমার ভালো লাগছে কাজটা করে, এটাও একটা লাভ, আমার কাজটা করে খারাপ লাগছে, আমি আর কাজটা করব না, এই দুটোর চিন্তাই কিন্তু কোনো প্রকার চিন্তা, এই দুটো চিন্তাতেই কিন্তু আমার নিষ্কাম ভাব নেই। নিষ্কাম ভাব মানে কি বলা হচ্ছে, কাজটা ভালো বা খারাপ এই বিষয়ে আমার কোনো বৃত্তি থাকবে না, আমার কোনো চিন্তা মাত্র থাকবে না, কাজটা এসছে আমি করছি, ব্যাস এটুকুই আমার। মানে যদি ধরুন আমি একটা ভিখারিকে কিছু খেতে দিলাম, খেয়ে আমার খুব ভালো লাগলো, সত্যি ভালো কাজ, খেয়ে আমার ভীষণ ভালো লাগলো, তারপরে আমি চিন্তা করলাম যে এই কাজটাকে আমাকে আরো বাড়াতে হবে, আমি এরপরে আরো লোকজন জোগাড় করলাম, আমি সবাইকে নিয়ে প্ল্যান আউট করলাম কি করে আরো মানুষকে খাওয়ানো যায়, আরো মানুষকে কিভাবে তাদের কিছু গতি করা যায়, খুব ভালো কাজ, ভীষণ ভালো কাজ, সৎ কাজ,
কিন্তু আফটার অল একটা কাজ আমাকে আর একটা কাজের জন্ম দিচ্ছে, একটা চিন্তা আমাকে আর একটা চিন্তার জন্ম দিচ্ছে। কিন্তু আমি যদি নিষ্কাম ভাবে কাজটা করি, মানে কাজ করে আমার কতটা পূর্ণ লাভ হচ্ছে, তারপর আমি কোন গরুর লেজ ধরে বৈতরণী পার হচ্ছি, আর তারপর স্বর্গে গিয়ে আমি আনন্দে থাকছি, সেই চিন্তাটুকুও যখন আমার থাকছে না, তখন বলছে সেটা নিষ্কাম কর্ম। যে এই কাজের পিছনে আমার ভালো মন্দ কিছুই থাকছে না, কাজটা আমি করছি। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের একটা লাইন মনে পড়ে আমার, আমার ছোটবেলায় পড়া, দুরন্ত লেগেছিল লাইনটা। ওই লাইনটাতে স্বামীজি বলছেন যে আমি কার্য করি না, আমি কেবলমাত্র চুপচাপই বসিয়া থাকি, কার্য আসিয়া আপনি উহার কার্য করিয়া লয়। অসাধারণ কথা, মানে এটাই ব্রহ্মজ্ঞানীর কথা। বলছে আমি কাজ করি না, কাজ আমি চুপচাপই থাকি, কাজ আসে আমাকে দিয়ে তার মতন করে কাজটা করিয়ে নেয়, চলে যায়, তাতে আমার কোনো আসে যায় না। যেমন মানে কথাটাকে একটু বোঝানোর চেষ্টা করছি, ওভাবে কথাটা বোঝানো অসম্ভব, ওই কিছুটা জায়গায় অন্তত না দাঁড়ালে কথাটা সামান্য বোঝা যায় না, তাও একটু বোঝানোর চেষ্টা করছি। যে একটা মানুষ হয়তো চুপচাপ সমুদ্রের পাড়ে বসে রয়েছে, হঠাৎ একটা বিশাল ঢেউ এলো, স্নান করিয়ে চলে গেল ঢেউটা, লোকটা উঠলো না, কিছু করলো না, ঢেউ এলো স্নান করিয়ে নিয়ে চলে গেল। আবার হয়তো আর একটা লোক লাফাতে 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 সমুদ্রে গিয়ে ঢেউয়ের উপর ঝাঁপিয়ে পড়ে করছে, দুজনেই স্নান করছে, দুজনেরই স্নান করা হচ্ছে, একজন স্থির হয়ে স্নান করছে আর একজন চঞ্চল হয়ে স্নান করছে। দুটো দুটোর এখানেই তফাত, জ্ঞান এবং অজ্ঞানের এটাই তফাত, বিদ্যা এবং অবিদ্যার এটাই তফাত। বলছে যে একটা স্থির হয়ে হচ্ছে আর একটা চঞ্চল হয়ে হচ্ছে। এবার আমি যখন কোনো কাজ করতে যাই, তখন তো ওখানে আমার বুদ্ধি কাজ করে, আমার পার্সোনাল অহংকার কাজ করে, এটা করছি ওটা করছি আমি করছি মূল বিষয়। কিন্তু যখন আমি জানি যে কাজই আমাকে দিয়ে করাচ্ছে, তখন তো আমার কোনো অহংকার থাকে না। এইটা এই জায়গাটায় যেতে গেলে সত্যি বলতে গুরু কৃপায় ব্রহ্মজ্ঞানের প্রয়োজন, তাছাড়া এই কাজ এসে কাজ করিয়ে নিয়ে যাবে এভাবে হয় না। এর পরের লাইনটা পাণ্ডব গীতার একটা লাইন লিখেছেন, যথা নিযুক্ত হাসমি তথা করমি। বলছে যে যখন আমার অন্তর্স্থিত ঈশ্বর আমাকে দিয়ে যখন যেভাবে যা কাজ করাবেন আমি তাই করব। আমি নিজে আমি আমার অহংকারকে কাজে চাপাবো না। বলছে সেইটা করো না, তাহলেই কর্মবন্ধন শিথিল হবে। কর্মবন্ধন মানে একটা কাজ আর একটা কাজের যখন জন্ম দিচ্ছে মানুষ, আমরা আমরা জীবনের বিভিন্ন সময় বলে থাকি যে যাক বাবা কাজটা শেষ করলাম, অ্যাকচুয়ালি কোনো কাজ শেষ হয় না। আমার মাধ্যমিক শেষ হয়, আমার সেটা নিয়ে উচ্চ মাধ্যমিক শুরু সে শুরু হয়, উচ্চ মাধ্যমিক শেষ হয় সেটা নিয়ে আমার গ্র্যাজুয়েশন শুরু হয়, গ্র্যাজুয়েশন শেষ হয়, মাস্টার ডিগ্রি হয়, পিএইচডি হয়, এবং তারপরেও শেষ হয় না, ওটা নিয়ে আমার সারা জীবনের খাওয়া দাওয়া চলে, অ্যাকচুয়ালি পেট চলে। তো অ্যাকচুয়ালি আমরা কর্মবন্ধন থেকে মুক্তি পাই না, কর্মবন্ধন থেকে বাইরে মুক্তি পাওয়া যায় না, কর্মবন্ধন থেকে অ্যাকচুয়ালি ভিতরে মুক্তি পেতে হয়, ভিতরে মুক্ত হতে হয়। এবং মুক্তি পাওয়ার মানে আমি গেলাম গিয়ে আমি কর্মবন্ধন ছেদ করে মুক্ত হয়ে গেলাম এমনটা হয় না, কর্মবন্ধন ত্যাগ হয়। যেমন ঠাকুর বলছেন না যে ওই যখন কোথাও ঘা হয়েছে সেটা নিয়ে যদি টানাটানি করা হয় তাহলে মাংস শুদ্ধ উঠে আসে, ঘাটা আরো বেড়ে যায়। বলছে এরকম নয়, বলছে ওয়েট করো, যখন শুকিয়ে নিজে থেকে পড়ে যাবে তখন পড়বে, জোর করে কাজ করব না, কাজ ছেড়ে দিলাম। বলছে না এটা শাস্ত্রও বলেনি, এটা নয়, বলছে তুমি ঈশ্বর চিন্তা করো, একটা সময় কাজ নিজে ছেড়ে চলে যাবে, আর কাজের যা প্রয়োজন সেটা তোমাকে দিয়ে ঠিক করিয়ে নেবে, ঘাট ধরে করিয়ে নেবে, ওটা নিয়ে চিন্তা নেই। তারপর বলছেন যে ফাইট ইট আউট লাইক আ ব্রেভ, সাহসীর মতন লড়ো, অবসর পাইলে আত্মার সম্বন্ধে মনন করিতে চেষ্টা করিবে। বলছেন যে ফাইট ইট আউট লাইক আ ব্রেভ, অবিটানন্দ যে একজন সন্ন্যাসী ভগবানকে আত্মা সম্বন্ধে উপদেশ দিচ্ছেন, তিনি নিশ্চয়ই লড়তে বলছেন, নিশ্চয়ই বাইরে গিয়ে ওই তরোয়াল টরোয়াল পাথর টাথর লোককে ছুটতে বলবেন না, এইগুলো করতে বলবেন না। তো তাহলে কেন বলছেন যে সাহসীর মতন লড়ো, কারণ নিজের সাথে লড়তে বলছে। সব থেকে যেটা সমস্যা, আমরা বিভিন্ন লোকের দোষ ধরি, এটা খারাপ ওটা খারাপ, এটা করেছে ও সেটা করেছে, কিন্তু আমরা নিজেদের দোষ খুব কম খুঁজে পাই, চেষ্টা করলে খুঁজে পাই একটু নিজের সাথে বসতে, কিন্তু ওই সামান্য নিজের সাথে নিজের সামনাসামনি দাঁড়াতেও তো পারি না। তো এখানে বলছেন যে নিজেকে সাহসের মতন সাহসীর মতন লড়ো, নিজেকে খোঁজো। কেন এটা বলছেন, যে আমাদের আজন্ম লালিত একটা সংস্কার আছে যে আমি ছোটখাটো, আমি কিছু পারি না,
আমি ঈশ্বরের কাছে চাইবো, কেউ একজন মহান শক্তিমান ঈশ্বর রয়েছেন, আমি বেশ এরম করে চাইবো, তিনি দেবেন কিছু আমার। তো সেখান থেকে যখন বলা হচ্ছে যে বাইরে কিছু নেই, বাইরে চাওয়ারও কিছু নেই, তোমার ভিতরেই তুমি নিজে সেই ঈশ্বর হয়ে বসে রয়েছো, তখন সেটাকে মানতে তো বড্ড সাহস লাগে বইকি। এবং তারপর যখন আরো বলা হয় যে তুমি নিজে ঈশ্বর, এটা একটু বসলেই তুমি অনুভব করতে পারবে, সেটা অনুভবের চেষ্টা করো, তখন তো বিশাল একটা অহংকার দাঁড়িয়ে যায় যে আমি ঈশ্বর, আমি এটা অনুভব করব, আমি একটা মানুষ। মানে তখন ওই পবিত্রানন্দ যে কিছুদিন আগের একটা চিঠি সুদেশনা পড়েছিল, চিঠির একটা লাইন ছিল, বদ্ধ অভিমানে মুক্তির কারণে, এই যে আমি বদ্ধ, এই যে কি ভয়ঙ্কর অভিমান, একটু আত্মতত্ত্বের দিকে গেলেই বোঝা যায় যে আমি বদ্ধ কি ডেঞ্জারাস জিনিস, কিছু হলেই দাঁড়িয়ে যায়। আরে আমি আমি বদ্ধ মানে আমি আমি তৃষিতা সেন, আমি কি করে আমি আত্মা হব। এদিকে গুরু বলে যাচ্ছেন যে না, তুমি সেই চরম, তুমি সেই চরম, তুমি সেই পরম, বোঝো না, আমি তৃষিতা সেন। এই অহংকারটা দাঁড়িয়ে যায়। তো বলছে এই অহংকারটাকে প্রচন্ড সাহসের সাথে ভাঙতে হবে, বলছে সেটা ভাঙ। বলছে যে সময় পেলেই আত্মার সম্বন্ধে মনন করিতে চেষ্টা করবে, বলছে সময় পেলেই আত্মার বিষয়ে মনন করবে। মনন করা মানে চিন্তা করবে, একবার চিন্তা করে থেমে যেতে বলেননি, মনন মানে বারবার লুপে, আমরা লুপে গান শুনি না, বলছে ওরকম লুপে চিন্তা করো আত্মার সম্পর্কে, যে প্রত্যেক মুহূর্তে আত্মতত্ত্ব যে আমি কে এটা এটা ভাবতে থাকো, আমি কে, আমার আমার মানে কি কি বৃত্তান্ত, সমস্ত কিছু নিজের বিষয়ে ভাবতে থাকো। নিজের বিষয়ে মানে আমার কত টাকা কড়ি হবে, আমি অফিসের কি প্রমোশন পাবো, না ওইগুলো না, আমি কে, ব্যাস আমি কে, এই এই জায়গাটার উপর দাঁড়াতে বলছে। এরপর আসছেন সুষুপ্তির ব্যাপারে। গাঢ় সুষুপ্তিতে অহমের বিকাশ থাকে না, ফাংশন করে না বলিয়া জগৎ তদ্দশায় শূন্যে বিলীন হয়। বলছে গাঢ় সুষুপ্তিতে অহমের বিকাশ থাকে না, অহংকারটা থাকে কিন্তু ফাংশন করে না। বলছে সেই কারণে জগৎটাও সেই সময় তদ্দশায় সেই সময় বিলীন হয়, জগৎ থাকে না। কেন জগৎ থাকে না? জগৎটা আমরা মেনলি টেস্ট করি কিভাবে? আমাদের পাঁচটা ইন্দ্রিয়, চোখ নাক কান মুখ যা যা আছে, আর পাঁচটা ইন্দ্রিয় আমরা দেখি। আচ্ছা ঘুম থেকে উঠে আমরা দেখি, আচ্ছা এটা আমার খাট, এখানে আমি শুয়েছি। আমরা গন্ধ পাই, আমরা খাই, দাঁত মাজি, টেস্ট পাই। তো এভাবেই আমরা জগৎটা দেখি, মানে আমাদের জগৎ মানে কিন্তু আমরা যা দেখি, যা শুনি, যা বুঝি, এটাই জগৎ আপাতত। যখন আমাদের গাঢ় সুষুপ্তি, যখন একদম ডিপ স্লিপে আমরা থাকছি, তখন কিন্তু আমাদের এই পাঁচটা ইন্দ্রিয়ই কাজ করে না। আমরা জগৎ, আমরা আমাদের ঘর দেখি না, আমরা গন্ধ পাই না, আমরা মুখের স্বাদ পাই না, কিছু পাই না। এবার আরো একটা জিনিস হয় গাঢ় সুষুপ্তিতে, যেটা হচ্ছে আমরা ঘুম থেকে যখন উঠি, উঠে বলি মানে কি ভালো ঘুমিয়েছি, কোনো হুঁশ ছিল না আমার। তো বলছে এই যে আমার কোনো হুঁশ ছিল না, এইটা কেউ একজন বলার জন্য ওখানে বসে রয়েছে। বলছে সে কখনোই অফ নয়, যখন স্বপ্ন দেখছি তখনও তো সে দেখছে, যখন আমি জেগে কথা বলছি তো বাদই দাও, কেউ না কেউ দেখছে, মানে আমি দেখছি কেউ না কেউ কথা বলছে, কিন্তু যখন স্বপ্ন দেখছি তখন একটু হয়তো মনে ভিড় কম, যখন জাগ্রত অনেকের সাথে কথা বলছি, অনেক চিন্তা মাথায়, মনে অনেক ভিড় থাকে, মনে অনেক কথাবার্তা চলতে থাকে, ওই জন্য কেউ দেখছে এটা তো মাথায় থাকে না, আমি দেখছি, চোখ দিয়ে বাইরে দেখছি এরকম। কিন্তু যখন স্বপ্ন তখন কথাবার্তা একটু কমে, চারদিকে ভিতরের কথা কমে, তখন বুঝি যে আচ্ছা আমি স্বপ্ন দেখছি। সুষুপ্তিতে কোনো কথাই প্রায় থাকে না, প্রায় কোনো কথাই থাকে না, তখনও টের পাই আমি দেখছি, ওই তখন ধরা পড়ে সাক্ষী আমি দেখছি। বলছে ওইটা কি? ওটা আমাদের সূক্ষ্ম শরীর, মানে এই মন বুদ্ধি চিত্ত অহংকার, এইগুলো যে, বা আমি যে বলছিলাম যে চিন্তা করছি আমি কিছু, এটাকে বলছে সূক্ষ্ম শরীর। এবং স্থূল শরীর, আমাদের যে পঞ্চেন্দ্রিয় শরীর, সমস্ত কিছু নিয়ে আমাদের স্থূল শরীর, এই সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীরেরও যা উৎপত্তির কারণ, সেটাকে বলা হচ্ছে কারণ শরীর। মূল অহংকারটাকে বলা হচ্ছে এক প্রকার বলতে গেলে, সেই কারণ শরীর থেকে কিন্তু সূক্ষ্ম শরীর হচ্ছে, স্থূল শরীর হচ্ছে। তো সেই কারণটা সুষুপ্তিতে বর্তমান থাকছে, এবং যে ফেরার পর বলছে, মানে যাই ঘুমতে ফেরার পরটা সমাধির শব্দ, যে ঘুম থেকে ওঠার পর বলছে যে আমি কিচ্ছু দেখিনি। এবার এই কারণ শরীরটা একমাত্র ব্রহ্ম জ্ঞানে নাশ হয়, এই কারণ শরীর সমাধিতেও নাশ হয় না। সমাধিতে যদি গুরুকৃপায় ব্রহ্ম জ্ঞান হয়,
তবে একমাত্র এই কারণ শরী নাশ হয় এবং সে জ্ঞান লাভ করে। এবার বলছে যে তাহলে সুষুপ্তি আর সমাধি প্রায়শই এক, প্রায় এক ব্যাপার দুটো, সেটা নিয়ে এরপরে পরেরটাতে আসছে। বলছে পুনরায় জাগ্রতে অ্যাজ ইট ইজ, অর্থাৎ যথাপূর্বম তথাপরম। বলছে ঘুম থেকে উঠলাম, যেই আমিটা শুয়েছিলাম, যেই আমিটা ঘুমিয়েছিলাম, সেই আমি কিন্তু উঠলাম, এবং আমার এই যে এতক্ষণ কোনো জগতের কিছু ছিল না, আমার ভিতরে কোনো চিন্তা মাত্র উঠছিল না, গাঢ় সুষুপ্তিতে আমার জগতের কিছু তো আমি পঞ্চেন্দ্রিয় দেখতেও পাচ্ছি না, আমার চিন্তাটাও উঠছে না, মানে কোনো কোনো রকমই চিন্তা উঠছে না। মানে আমার আমার বাবা যখন মারা গেছিলেন তখন আমি মাকে ঘুমের ওষুধ দিয়েছিলাম, প্রচন্ড কান্নাকাটি করছে, আমি চুপচাপ বসে দেখছিলাম, এই ঘুমিয়ে গেল, তার সমস্ত দুঃখ শোক সব মিশে গেল, কিন্তু যেই সে গাঢ় সুষুপ্তিতে চলে গেল তার কোনো দুঃখ নেই, তার স্বামী নেই, তার স্বামীর মরে যাওয়া নেই, তার কিছু নেই, সে ঘুমাচ্ছে এবং সে আনন্দে ঘুমাচ্ছে, সে ওই জায়গাটায় তার শোক নেই, তার দুঃখ নেই, তার কিছু নেই, সে একদম আনন্দে ঘুমাচ্ছে। আবার যেই উঠলো, বাবা মারা যাওয়ার পরের দিনের স্মৃতি আমি বলছি, যেই উঠলো উঠেই আমি দেখছি কাঁদছে, যে তখন মনে পড়লো স্মৃতিতে এলো তার হাজবেন্ড, তার স্মৃতিতে ফিরলো, তার মানে হাজবেন্ড কিন্তু সে তার ভিতরে নেই, ওঠার পরে তার চিন্তাতে ইম্পোজড হলো আমার হাজবেন্ড, তারপর এলো সে নেই, তাই কাঁদতে বসলো। তো সেখানেই এই এই কিন্তু সে যদি জ্ঞানী হয়ে ফিরত তাহলে হয়তো আর কাঁদতে বসতো না, যদি সুষুপ্তিতে জ্ঞান লাভ, যদি সুষুপ্তিতে জ্ঞান লাভ করা যেত। সুষুপ্তিতে জ্ঞান লাভ করা যাবে না, তার কারণ হচ্ছে সুষুপ্তিতে কনসাস মানুষ থাকে না, আর জ্ঞান লাভ তো মানে জাগ্রতেরও জাগ্রত অবস্থা, বেহুশ অবস্থাতে জ্ঞান লাভ হয় না, তাই জন্য বলছে সুষুপ্তিতে কারণ শরীরের নাশ ঘটছে না, তাই জন্য ফিরছে যখন যেমন ছিল তেমনই ফিরছে, কিন্তু নিরাবরণ অখণ্ড জ্ঞান বা চৈতন্যের অভাব হয় না সেই অবস্থাতে। কিন্তু সেই অবস্থা তো আমার আমার মানে অহংকার রয়েছে, কিন্তু যে নিরাবরণ অখণ্ড চৈতন্য যা সবসময় রয়েছে, সসংবেদ্য, যা প্রত্যেক মুহূর্তে জ্বলছে ভিতরে, তার অভাব হয় না। তার যে অভাব হয় না সেটা আমি বুদ্ধি দিয়ে ওই জায়গাতেই বুঝতে পারি যে আমি কিচ্ছু জানি না, কিন্তু ভিতরে আমি যে কিছু জানি না এইটাই জ্ঞান রূপে অবস্থান করছে, যে আমি কিছু জানি না, এটাই চৈতন্য হয়ে বসে রয়েছে। আমি সেই অখণ্ড জ্ঞান, এই বোধ সেখানে হয় না, কারণ আনকনসিয়াস স্টেট, বেহুশ অবস্থায় তত্ত্বের বা প্রকৃত সত্যের স্ফুরণের অবসর নাই। যেটা বলছিলাম যে সুষুপ্তি আনকনসিয়াস স্টেট, যেখানে যেখানে আমার সমস্ত কিছু আনকনসিয়াস হয়ে রয়েছে, সেখানে প্রকৃত তত্ত্ব কি করে বেরোবে, যেই প্রকৃত তত্ত্ব যা মানে কনসাসেরও কনসাসের কনসাস অবস্থা, মানে সেই কনসাসনেসের যে ধারক, সেই মানে কনসাসনেস স্বরূপ, যে বলছে সেই জন্য সেখানে প্রকৃত তত্ত্বের স্ফুরণ হয় না সুষুপ্তিতে, কিন্তু এই ব্যবহারিক বুদ্ধি পারমার্থিক চিন্তা করিতে করিতে তত্ত্ব বা এসেন্স টিকে যখন ধরে, তখন সেই বুদ্ধি শুদ্ধ বুদ্ধি বা শুদ্ধাত্মা। বলছে ব্যবহারিক বুদ্ধি, ব্যবহারিক বুদ্ধি কোনটা, ওই যে আমি জল খেতে যাব এটার নাম ব্যবহারিক বুদ্ধি, আবার এই জল খেতে যাব এই বুদ্ধি যখন ঘুরে গিয়ে, মানে ওই তালা, এই কবিত্রানন্দ যে একটা চিঠিতে বলছে তালাটা বাইরে ঘোরালাম, তালাটা খুললো, আবার এরকম ভিতরে ঘোরালাম, তালাটা আটকালো, আমি চিন্তা করলাম বাইরের চাবিটা ঘুরিয়ে জল খেতে যাব, আবার তালাটা ঘুরিয়ে ভাবলাম জলটা কে খেতে চাইছে, জলটা কে খেতে চাইছে, তখনই ভিতর থেকে উত্তর এলো আমি। এবার যখন আমি খুঁজতে শুরু করলাম তাহলে আমিটা কোনটা, তখন কিন্তু ওই ব্যবহারিক চিন্তাটাই আত্মচিন্তা হয়ে গেল, যেই চিন্তা ব্যবহার করছে সেই চিন্তা আত্মচিন্তা হয়ে যাচ্ছে। তো বলছে যে এই ব্যবহারিক বুদ্ধি পারমার্থিক চিন্তা করতে করতে তত্ত্ব বা মর্মার্থটিকে যখন ধরে, বলছে এই চিন্তাটা যখন আমিটাকে খুঁজতে খুঁজতে ফাট করে যখন ওই আমিটাকে ধরে ফেলে, তখনই সেটাই শুদ্ধ বুদ্ধি, যেই মুহূর্তে ধরছে সেটাই শুদ্ধ বুদ্ধি, আসলে শুদ্ধ বুদ্ধি ছিল, ধরা পড়তো না, বলছে সেই মুহূর্তে শুদ্ধ বুদ্ধি বা এটাই শুদ্ধাত্মা, স্বয়ং ইহাই পারমার্থিক। বলছে যেই মুহূর্তে বুদ্ধিটা আমি আমি যেটা তাকে ধরে ফেললো, সেই চিন্তা করতে করতে তত্ত্বটাকে ধরে ফেললো, তখন সেটাই শুদ্ধাত্মা, বলছে স্বয়ং সেটাই পারমার্থিক। তখন পারমার্থিক বলতে বাইরের কিছু
নয় আমার কাছে। তখন পারমার্থিক বলতে আমার কাছে ভক্তি সঙ্গীত ভালো কিছু পড়াশোনা নয়, তখন এই বুদ্ধিটাই পারমার্থিক হয়ে যাচ্ছে, স্বয়ং সেটাই হয়ে যাচ্ছে। বা আরো একটু সাহসের সাথে বলতে গেলে আমি পারমার্থিক তত্ত্ব হয়ে পড়ছি। শুভেচ্ছা জানিবে ইতি বাবা। আজকে এই অবধি থাক, এমনিতেই অনেক রাত হয়েছে আর চিঠিটা একটু কঠিনও আছে, আমি জানি না কতটা পারলাম। তো যদি কারোর প্রশ্ন থাকে আমাকে ফোন করতে পারো, আমি আজকে আর বেশিক্ষণ স্ট্রিমটা অন করছি না, এমনি আমি প্রথমে অন্য কোথায় যে গিয়ে 15 মিনিট ধরে বকবক করে এসেছি আমি জানি না। তো আমি আজকে স্ট্রিমটা এন্ড করছি, প্রায় 9টা বেজে গেছে, সবারই কাজ রয়েছে, যার যা প্রশ্ন রয়েছে আমরা সব নিজেরাই রয়েছি এখানে। তো আমাকে ফোন করো, ফোন করে জিজ্ঞাসা করো, যদি সম্ভব হয় আমি চেষ্টা করবো বলার। তাহলে আমি স্ট্রিমটা এন্ড করলাম।